ছিল, ওনার পার্সোনালিটি বলতে কিছুই না, উনি একটা জোকার। তাহলে ভাই এই যে নির্বাচনের যে একটা নিয়ম আছে যেখানে চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ গ্রহণটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন, এক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার যদি বাইরে বাইরে করবে তারা, এখানে তাদের কোনো অনুষ্ঠান আপনারা করতে দিচ্ছেন না? এটা আপনি বলে দেন আপনাদের যে ওনার নির্বাচন এখন যদি শপথ গ্রহণ অনুষ্ঠানটা বাইরে করতে হবে, এভরিতে করতে পারবে না, উনি ঢুকতে পারবেন না, অন্য কেউ তার বদলে যদি অন্য কেউ এসে শপথ গ্রহণ করে আমাদের কোনো আপত্তি নেই। আচ্ছা ভাই, একটু জানতে চাচ্ছিলাম যে শিল্পী সমিতি নির্বাচনের যে আপিল বিভাগের দায়িত্বে আপনি আছেন, সেখানে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি চিত্রনায়িকা নিপুণ আপিল করেছেন, এই বিষয়ে একটু বলে দিবেন? সেটা এখন আমরা বসছি, এখন আমরা আপিল বিভাগের সদস্যরা এবং চিত্রনায়িকা নিপুণ এবং ইলিয়াস কাঞ্চন আর ওই প্যানেলের থেকে জায়েদ খান এবং জয় দুইজনে আছেন, তারা সামনেই আমরা কাগজগুলো খুলে দেখব, চেক করব, চেক করে সিদ্ধান্ত। তো সেক্ষেত্রে কি ভাই আপিলের যে সিদ্ধান্তটা নিয়েছেন এটাকে আজকে আপনারা সিদ্ধান্ত জানাবেন? আজকে জানাবেন কখন? সে এই যতক্ষণে আমাদের এই যে নিপুণ আসছে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাবে, আর কাঞ্চন সাহেবও এসছে কিছুক্ষণের মধ্যে আসতেছে, এরা আসলেই আর জায়গা এসছে আসলেই আমরা এটা সম্ভব। আপিলে কি শুধু কোনো গণনারই দাবি জানিয়েছে? কোনো আপনারা একটা বসেন, আমি তখন এখানে আমাদের পরিচালক সমিতিকে আঠারো সংগঠনকে ডাকলাম, ডেকে আমরা বসলাম, বসে আলোচনা করে আমরা এমডির সাথে দেখা করতে গেলাম, এমডির কাছে গেলাম, এমডি তখন বললেন এমডির চেম্বারে বসে ওনার কনফারেন্স রুমে আমরা বসলাম, বসার পরে সবার সাথে কথাবার্তা হয়, উনি বললো আচ্ছা ঠিক আছে যাতে আপনাদের কার্ড আছে তাদেরকে আমি প্রবেশ করার অনুমতি দেব। তো বলে উনি একটা সবার কাছ থেকে বললেন যে তাহলে আপনারা যে আসলেন তাহলে একটা কাগজে সই করে দেন, সেই কাগজ আমাদেরকে দেওয়া হলো, সেই কাগজে আমরা যারা যারা সেখানে তিনি উপস্থিত ছিল আঠেরো সংগঠনে সবাই সই করে দিলাম। এরপরে হঠাৎ করে আবার উনি আর কোনো রেজাল্ট দেয়নি নির্বাচন কমিশনের কাছে, তো আমি তাকে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কোনো রেজাল্ট দিলেন না, কোনো চিঠি তাকে দিলেন না? সে তো বলতেছে যে না আমি তো ঢুকতে পারবো না, আমার জন্য চিঠি দেওয়া হবে। তো তখন তাকে সে বললো যে আচ্ছা ঠিক আছে দেখেন এতগুলো কার্ড দিয়ে যদি ঢুকতে দিই তাহলে তো অনেক হয়ে যাবে, হাজার হাজার। আমি বললাম ঠিক আছে আমরা এক কাজ করি, কমের মধ্যে উনি নিজেই আমাকে বললেন যে আপনি একটা ছোটো করে দেন যে কয়জন ঢুকবে, তো আমরা ছোটো করে সেটা মাত্র আড়াইশো দুইশো আড়াইশোর মধ্যে করে দিলাম, সেটা নিয়ে ওনার কাছে গেলাম শেষ মুহূর্তে সাতাশ তারিখে। ওই তখন বললেন যে আগে কিন্তু ঘুরালেন দুই দিন, তারপরে বললেন যে না দেওয়া যাবে কোনোভাবে। তারপরে আবার এমডিতে সেটা নিয়ে আলোচনা করলাম, আলোচনা করার পরে আবার আমরা এমডির কাছে গেলাম, সেদিন রাতেবেলা সবাই মিলে গেলাম, উনি বলছে না আমি কোনো পারছিলাম, এবং উনি উত্তেজিতই থাকলেন, বলে যে আপনার যত যেই বললেন যত কিছু হয় না আমাদের পক্ষে, আমার পক্ষে দেওয়া সম্ভব, আমি দিতে পারবো না, দেবো না, এটা আমি দেবো না, এবং আপনারা যেখানে পারেন আপনারা নালিশ করতে পারেন। থ্যাংক ইউ।